আর সামনে পিছনে নয়, এবার সরাসরি বোমাবাজি সাংসদ অর্জুন সিং এর বাড়িতে। ঘটনাস্থলে জগদ্দলের বিশাল পুলিশ বাহিনী। এতদিন পর্যন্ত বাড়ির সামনে পিছনে কিংবা পাশের গলিতে বোমাবাজি হয়েছে, কিন্তু এবার সরাসরি সাংসদের বাড়ির গেটেই ছোড়া হলো বোমা। সাত সকালেই জগদ্দলের মেঘনা মোড়ে ব্যারাকপুর লোকসভার সাংসদের বাড়ির মজদুর ভবনের গেটে বোমাবাজি হয়। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। বুধবার সকাল ছটা নাগাদ ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং এর জগদ্দলের বাড়ি মজদুর ভবন লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি। দুষ্কৃতীরা পরপর তিনটি বোমা ছোড়ে বাড়ির গেটে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী। কোন দুষ্কৃতীরা কি উদ্দেশ্যে সাংসদের বাড়িতে বোমাবাজি করলো তা নিয়ে ইতিমধ্যে শুরু করেছে তদন্ত। এদিকে সাত সকালে এইভাবে একজন সাংসদের বাড়িতে বোমাবাজির ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়, সাথে সাথে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা এলাকায়। জগদ্দল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। খবর এই সময়।